প্রতি বছর বাংলাদেশে হাজারো নারী পারিবারিক আদালতে মামলা দায়ের করে। আদালতে মামলা দায়েরকারীর অধিকাংশই দরিদ্র নারী, স্বামী দ্বারা পরিত্যক্ত, নিরুপায় নিঃস্বয়ী নারী। ন্যায়বিচার চায় তার এই কঠিন জীবনযুদ্ধের জন্য না, বিভিন্ন পারিবারিক বিষয়ের জন্য, যেমন তালাক, ভরণ পোষণ বা সন্তানের হেফাজত। নামমাত্র ক্ষতিপূরণের জন্য সে যখন এমন একটি বিচার ব্যবস্থার কাছে যায় যেটা অতিশয় চাপে ভারাক্রান্ত এবং যেখানে জনবলের অভাব, তখন সে নানা রকম সংকটের সম্মুখীন হয়। বাংলাদেশে হাজার হাজার নারীদের মতো যৌতুক সহিংসতার শিকার আয়েশা আক্তারি। বিয়ে নেওয়ার কিছুদিন, মানে কি মাস তিনিক ভালো ছিলাম সংসারে, তারপর থেকে খালি বলে যে তোমার বাবার বেতন আমার টাকা এনে দাও, টাকা না এনে না নিয়ে গেলে আমার দিয়ে মারতো, কোন দিন মাইরে হেলে দিবে তার ঠিক নেই। নিরুপায় হয়ে আয়েশা পারিবারিক আদালতে তার প্রাপ্য অধিকার চাইতে আসে। পাঁচবার ডেট দিছে, পাঁচবারের একবার ওই আমার শ্বশুরবাড়ি কোনো ফ্যামিলি কেউ যায় নাই, চার বছর চলতেছে আমার মামলাটা। আদালতের অব্যবস্থাপনার কারণে আয়েশার মতো অধিকাংশ নারী তাদের মৌলিক রায় পাওয়ার ক্ষেত্রে বছরের পর বছর ভোগান্তির শিকার হয়। একটা মামলা যখন কোর্টে চলে যায় তখন এই সেই মামলাটা নিষ্পত্তি হতে অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে আছে, যেমন বাদী বিবাদী, দুজন লয়ার থাকে কোর্টে, যে অফিসিয়ালসরা থাকে, পেশকার, শেরেস্তাদার, পিয়ন, তারপরে জাজ, এই টিমের যে কোনো একজন যদি ফেল করে তাহলেই কিন্তু মামলাটা অনেক দিন চলতে থাকে, মামলাটা সহজে নিষ্পত্তি হয় না। এবং পারিবারিক জজ যিনি, তিনি ওভারলোডেড থাকে, তার অনেক মামলার বিচার করতে হয়। স্বয়ং আদালতের পরিবেশই মহিলাদের জন্য অনুকূল নয়। কোর্টে খুব কষ্ট, শিশু বাচ্চা নিয়ে দূর পড়া লাগছে, শীতের ভিতরে কুয়াশা ইয়ে ঘিরে গেছে, বাচ্চায় ঠান্ডা লাগিয়ে গেছে, তারপরও যাওয়া লাগছে বাচ্চা নিয়ে। ওই ছোটো বাচ্চা তার বাড়ি থেকে যাওয়া যায় না, বুকের দুধ খায়, ওরে নিয়েই গেছি। কোর্টের যে পরিবেশ, একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে বসার কোনো জায়গা নাই এবং কোথাও ওয়াশরুমের ব্যবস্থা নাই, হাজার হাজার মানুষ পাশে পাশে গিরা, কোনো মতন ফাঁক থাকে না, মানুষ এত মানুষ ওই জায়গা, তারা নিজেরাও একলাও এই কোর্টে আসতে পারে না, কারণ আসলে তাদের স্বামী, তারা বিভিন্ন গোন্ডা প্রকৃতির লোক নিয়ে নানান রকম পথে ঘাটে কোর্টের পারো, এমনকি ভয় ভীতি মার ধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। অনেক সময় তারা ভয় ভীতির কারণে তারা নিশ্চুপ হয়ে যায়। আদালতে আয়েশার মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই তার স্বামী মুসলিম আইনের বরাত দিয়ে শুধুমাত্র তিন মাসের ভরণ পোষণ খরচ পরিশোধের শর্তে আয়েশাকে তালাক দেয়। টাকা দিল না, পয়সা দিল না, কিচ্ছু দিল না, আমার বাচ্চা কাছে নিয়ে আমি কীভাবে বাঁচবো, সেরকম কোনো উপায় আমার করে দিল না, সে আমাকে কীভাবে ডিভোর্স দিল। দীর্ঘ চার বছর পর অবশেষে আয়েশার পক্ষে রায় হয়, তবে তার স্বামী টাকাটা আরও দেরি করে দেওয়ার জন্য তৎক্ষণাৎ একটি আপিল দায়ের করে। অ্যাপিলের যে কোর্ট, আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট কোর্ট, তার এত মামলা, এখন একটা মার্ডার কেসের হেয়ারিং রেখে হয়তো বা পারিবারিক মামলার হেয়ারিং লার্নেড ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বাস্তব কারণেই করতে পারে না, অ্যাপিলে গেলে পরে অ্যাপিলটা মানে শেষ হতে অনেক সময় লাগে। আয়েশার মতো একই অবস্থা ময়না বেগমের। সে নিজেরও বাচ্চার ভরণ পোষণের খরচ চেয়ে তার স্বামীকে আদালতে নিয়ে আসে, কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে মামলা চালানোটা ছিল কষ্টকর। মামলায় তারিখে আসা লাগে, দুটো বাচ্চা নিয়ে আসা লাগে, এটা অনেক কষ্ট। টাকা থাকে, আবার একদিন দেখা যায় যে টাকা থাকে না, না খেয়েও সারাদিন কাটার লাগে। পারিবারিক আদালতে সাধারণত মেয়েরাই বেশি আসে এবং মেয়েরা আসে একেবারেই দরিদ্র পরিবার থেকে, একটা তারিখ আনতে যায়, টাকা ছাড়া ওই তারিখটাও সে আনতে পারে না। উপরের লেভেলের কথা বাদ দিলাম, এই মিড লেভেলে যারা আছে অফিসিয়ালসরা, টাকা ছাড়া কেউ কথা বলে না। কিন্তু সবচেয়ে বড় কঠিন হচ্ছে যাতায়াত খরচ বিভিন্ন রকম লাগে, আর্থিক সংগতি তাদের নাই। এই মামলার দৌড়ে পারতাম না আমি, এই যে বিলাসটিতে আমার আসা যাওয়া যাতায়াত ভাড়া দেয় দেখি আমি দৌড়ি, ওই সাহসটার জন্যই আমি এখনও আমি মামলাটা চালাইতেছি, নাহলে আমি চালাতে পারতাম না। মানে ময়না খুব একটা ভালো পজিশনে নাই, তার ভাইরাও তাকে এখন দেখতে পারে না, তার ভাইরা মনে করে আমার বোন মামলা করছে। এইটা কিন্তু আমাদের সমাজের একটা মানে চিরাচরিত একটা মানে ধারণা যে এইটা, এই মেয়েটা মামলা করছে, এই মেয়েটা কোর্টে যায়, তার মানে এই মেয়েটা খারাপ। তিন বছর পরে অবশেষে ময়না তার পক্ষে রায় পায়।
কিন্তু তার পাওনা টাকা আদায়ের জন্য তাকে আরেকটি মামলা করতে হয়। বর্তমানে সে আদালতের তারিখ পাওয়ার জন্য অপেক্ষা করছে। ওই দিন আদালত ঠিক করবে যে এককালীন টাকা দিবে না কিস্তিতে টাকা দিবে, এটা সিদ্ধান্ত নেবে। চার পাঁচ বছর মামলা চলার পরে হয়তোবা সে একটা ডিগ্রি পাইল। সে হাজবেন্ড এসে কোর্টে এসে হাজির হয়ে বলে যে আমার কিছু নাই, আমাকে কিস্তি করে দেন। প্রত্যেক মাসে যদি মেয়েটা আসে 2000 টাকা নেওয়ার জন্য, তার মানে কি আলটিমেটলি কিন্তু তার 5 বছর ঘোরা, তার যে ডিগ্রির টাকাটা নেওয়া, আলটিমেটলি তার আর কিছু থাকে না। তার বয়সও থাকে না, তার সময়ও থাকে না, তার যে মানে তার যে যে অর্থনৈতিক কিছু পাওয়া বা অর্থনৈতিক কিছু লাভ, সেটাও তার আসলে শেষ পর্যন্ত গিয়ে আর হয় না। আদালত ব্যবস্থার কষ্ট এড়ানোর জন্য অনেক নারী সালিশের মাধ্যমে তাদের বিবাদের সমাধান করার চেষ্টা করে। সুফিয়া আমাদের কাছে অভিযোগ জানাইছে এখানে কোনো মামলা হয় নাই। আমরা সেই ব্যাপারে হলো কথা বলবো, একটা আপোষ মীমাংসার জন্য। সিদ্ধান্ত আমরা চাপায়ে দেই না, সবার কথা শুনি। সেই কথাগুলো শোনার পরে তাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা সহায়তা করি। তো এখন আমরা একটু সুফিয়ার কাছ থেকে সামনাসামনি সমস্যাগুলো শুনি। সে বিয়ে করার পরে চলে গেল, খোঁজ খবর নেয় না। প্রথমে আমরা চেষ্টা করি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করবার জন্যে। পারিবারিক আদালতের যে আইনটা আছে সে আইন মেনেই কিন্তু আমরা সালিশটা করি। নাসিমা তার প্রতিবন্ধী সন্তানের ভরণ পোষণের দাবিতে পারিবারিক আদালতে যায়, কিন্তু আর্থিক ও সামাজিকভাবে বাধার সম্মুখীন হওয়ায় সে মামলাটি অবশেষে উঠিয়ে নেয়। কষ্ট হয়েছে না, ওই বাচ্চারা টাইনে নিয়ে গেছে, সবসময় তো রিক্সায় যেতে পারিনি। আর এসব করতে আমার বেশি ভালো লাগে না, ভাবছেন মান সম্মানের ব্যাপার। সে ব্লাস্টের মাধ্যমে প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত সাফল্যের সাথে কয়েকটি সালিশের পর তার স্বামীর কাছ থেকে বাচ্চার ভরণ পোষণ খরচ বাবদ 35,000 টাকা পাওয়ার মাধ্যমে নিষ্পত্তি করে। ওই টাকা দিয়ে 35,000 টাকা দিয়ে এখন গরুটা কিনছি। ওইটা দিয়ে আমি আস্তে আস্তে বাড়াই বাড়াই ওর জন্য আমি যেন কিছু করতে পারি। মেয়েরা কিন্তু এমনিতে এমনিতে আদালতে আসে না, যেহেতু শেষ আশ্রয় হিসেবে যেহেতু আদালতে আসে, সে আদালত থেকে একটু সহানুভূতি আশা করে। এখন আরও কত বছর যে এই মামলা আমার চলবে, স্বামী যতদিন না আসে ততদিন মানে চলবে। কেন আমি তো এই জায়গা মামলা দিছি, কোনো উপকার হবি আমার বললে আমি একটু খুশি হইতাম। Thank you.